G8 বা গ্রুপ 8 এ অন্তর্ভুক্ত দেশগুলির নাম মনে রাখা সহজ উপায়। এর জন্য আমাদের একটি বাংলা সেন্টেন্স, রাজা ফ্রাই মানে ভাজা, ফ্রাই মানে ভাজা, রাজা ফ্রাই কই ও জাম খায়, এই একটা ছোট্ট সেন্টেন্স আমাদের মনে রাখতে হবে। এরপর এই সমস্তগুলোকে আমরা এক সাইডে লিখে নিই। এইভাবে আমরা রাজা ফ্রাই কই ও জাম খায় এটাকে লিখে নিলাম, রাজা ফ্রাই কই জাম এইভাবে লিখে নিলাম। এরপর রা দিয়ে দেখ, রা দিয়ে রাশিয়া, যা দিয়ে জাপান, ফ্রা দিয়ে ফ্রান্স, ই দিয়ে ইতালি, ক দিয়ে কানাডা, ই দিয়ে ইংল্যান্ড, যা দিয়ে জার্মানি, ম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক এইভাবে জি এইট অর্থাৎ গ্রুপ এ, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 15 নভেম্বর 1975, এর মধ্যে অন্তর্ভুক্ত দেশগুলির নাম আমরা খুব সহজেই মনে রাখতে পারব। রাজা ফ্রাই কই ও জাম খায়, এখানে রা দিয়ে রাশিয়া, যা দিয়ে জাপান, ফ্রা দিয়ে ফ্রান্স, ই দিয়ে ইতালি, ক দিয়ে কানাডা, হস্রই দিয়ে ইংল্যান্ড, যা দিয়ে জার্মানি, এবং সবশেষে ম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। রিসেন্টলি 2014 সালে রাশিয়ার সাথে ইউক্রেনের নিজেদের মধ্যে ঝামেলার কারণে রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক এই জন্যই G8টা এখন G7 হয়ে গেছে। এটা কবে হয়েছে? 2014 সালে।